हेलो एवरीवन, अनेक दिन पड़े एक सीजनल रेसिपी निये चले एलाम। शरतकाल किन्तु प्राय चले एसेछे आर शरतकाले ताल पाके आमरा सबाई जानी। सेई ताल दिए आजके तालेर दोछा आर आमादेर आंचलिक भाषा एटाके बला हय तालेर धापड़ा। एटी एकदम अथेंटिक उपाये किभाबे बानानो हय ग्रामे आमि ठीक सेभाबे आपनादेर देखाबो। आर आपनारा भिडियोते देखते पाच्छेन कत सुंदर कलरफुल आर कत सफ्ट ভাবে দোসা বানানো যায়। আর এটা খুবই সহজে আমি কোনো আমার সব রেসিপিতে আমি ঝামেলাবিহীন রেসিপি দেখাই। তো এর জন্য যে মূল উপাদান তাল, সে তাল গুলে নেওয়া হচ্ছে, তালের আটি থেকে তালের কাতটাকে বের করে নেওয়া হচ্ছে, আর নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে, আর এখানে আছে গুড়, এটা হচ্ছে তালের গুড়, আর হচ্ছে এই যে আস্ত তাল, আর এই পাশে তালের দোসা বানানোর জন্য কলার পাতা লাগে, তাই কলার পাতা কেটে এভাবে কেটে নেওয়া হচ্ছে। এখানে আছে আতপ চালের গুঁড়ো, আর আমি কিছুরই রেসিপি ওইভাবে পরিমাপটা দেখাই না, কারণ আমি কিছু মেপে মেপে দেই না, সবসময় এভাবে মেপে মেপে রান্না করা হয় না গ্রামে। তো চালের গুঁড়োটা নিয়ে নেয়ার পরে এখানে একটু লবণ মেশানো হচ্ছে। লবণটা মেশানোর পরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কোড়া, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। তারপর আপনারা শুধু চিনি অথবা শুধু গুড় দিয়ে করতে পারেন। আমার কাছে মনে হয় যে দুটো মিক্সড থাকলে দুটোর ফ্লেভারই ভালো হয় একসাথে, তাই গুড় এবং চিনি একসাথে দিয়ে দিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা যে যেমন খান, তালেও যেহেতু তালের মিষ্টির উপরও ডিপেন্ড করবে যে আসলে পিঠাটা কী পরিমাণ মিষ্টি হবে, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আর তালের কাঠটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করতে হবে, এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা হাতেই করতে যাবেন, কারণ চামচিতে করলে এত পারফেক্ট রেজাল্ট পাবেন না। তারপর এটা হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে, এবং এদিকে কলার যে পাতাটা এটা খুব সুন্দর করে মুছে নিতে হবে, ধোয়ার প্রয়োজন নেই যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। আর ওই ব্যাটারটা রেডি পুরোপুরি, এখন ব্যাটারটা আমি কলার পাতার উপরে দিয়ে এইভাবে বিছিয়ে দিচ্ছি, একটু লেপে লেপে দিতে হবে। এটা খুব একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, আবার অনেক বেশি পাতলা না, আবার অনেক বেশি মোটা না, তাহলে হবে না। তারপর এইভাবে আমি খুব ভালো করে লেপে দিচ্ছি, দেওয়ার পরে আরেকটি কলার পাতা উপরে দিয়ে এভাবে একটু চেপে চেপে দিব যাতে লেগে থাকে। আর পাশ সাইডে যদি কোনো এক্সট্রা ব্যাটার চলে আসে তাহলে আপনারা একটু এইভাবে মুছে দেবেন। তারপরে দেখতেই পাচ্ছেন একটি লোহার তাওয়া নিয়ে নিয়েছি আমি, এবং পাটখড়ি দিয়ে মাটির চুলায় জ্বালানো হয়েছে। তাওয়াটাকে আমি খুব ভালো করে একটু মুছে দিচ্ছি, আর অনেক বেশি পরিষ্কার না করলেও হবে, কারণ এটি কলার পাতার উপরে হবে। এখন যে কলার পাতার মধ্যে ব্যাটার দিয়ে আমরা এটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এবং জালটা হাই হিটে থাকবে। তারপরে কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি, কলার পাতা পুড়ে গেলেও সমস্যা নেই, পিঠের ভিতরে পুড়ে না, আর সামান্য একটু পোড়া পোড়া হলে আরও এক্সট্রা ফ্লেভার আসে, এটা তেমন কোনো সমস্যা হয় না। আপনারা এভাবে দুই পাশ চার থেকে পাঁচবার উল্টে পাল্টে নেবেন, নিয়ে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে দেখবেন খুব ভালো একটি স্মেল ছড়াচ্ছে চারপাশে, তাল আর কলার পাতা মিক্সড হয়ে একটি ফ্লেভার বের হবে খুব সুন্দর। এখন এটা আমি সাইডে মাটিতে নামিয়ে নিচ্ছি, নামানোর পরে দেখুন পিঠাটা একদম সেট হয়ে গেছে। আরেকটা কথা, আপনারা পিঠাটা হলো কি না এটা বোঝার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যখন কাঁচা ব্যাটারের উপর কলার পাতাটা দেওয়া হয় তখন লেগে থাকে, আর যখন হয়ে যাবে তখন একা একাই পাতা থেকে পিঠাটা সরে আসবে, আই মিন খুলে যাবে। আর আমাদের গ্রামে আরেকটি কথা প্রচলিত আছে, এটা হচ্ছে ভাদ্র মাসে তাল পিঠে বানিয়ে কলার পাতাটা পোড়াতে হয়, সো আমরাও সেটা করছি, কলার পাতাটা পুড়িয়ে নিচ্ছি। আর গৃহপালিত গরু থাকলে সেই গরুকেই পিঠে খাওয়াতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।